আমার প্রিয় ও স্টেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বোন আশা করে নশায় ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায় কমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরসরি স্নে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায় কোমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে কুড়ি আর সময় তোমাদের রয়েছে চল্লিশ মিনিট একে দাগে রয়েছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও প্রশ্নে মান হাফ করে হাফ গুণ ছয় সমান সমান তিন প্রথম ডাকঘরের ইংরেজি কথা হল তার অফিস পোস্ট অফিস চিঠি অফিস কোনটি প্রশ্ন আমার মায়ের ভাই হলো আমার মামা কাকা দাদা মশাই হবে দাদা খদ্দর আসলে রেশম সিনথেটিক মা সুতির সুতি প্রশ্ন মানচিত্রের ওপরের দিকটি হলো পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ উত্তরে উত্তর পরে প্রশ্ন আগেকার দিনে যারা পাল্কি বয়ে নিয়ে যেত তাদের বেহারা পাইলট ড্রাইভার নাম কুচুয়ান বলা হয় তো লিখবে বেহারা প্রশ্ন মানুষ শীত গরম বৃষ্টি তুষারপাত থেকে বাসে পোশাক পরা শুরু করেছিল তো লিখবে শীত প্রশ্ন দুই দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো প্রশ্নের মান হাফ করে হাফ গুণ ছয় সমান সমান তিন প্রথম ড্যাশ গাছের আশ খুব শক্ত হয় উত্তর লিখবে সন শন গাছের আঁশ খুব শক্ত হয় প্রবেশন প্রশ্ন আদি মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে বলা হয় ড্যাশ জীবন উত্তর লিখবে যাযাবর প্রশ্ন সাধারণত শীতকালে আমরা ড্যাশের পোশাক পরিচালে পশমের পথ আলবস্য পশম এ ম হবে পথ আলবস্য পশম এর পোশাক পরি রোদ বৃষ্টি আটকাবার জন্য বাড়ির ড্যাশ তৈরি করা উত্তর ছাদ পরের প্রশ্ন রাজমিস্ত্রিরা ড্যাশ দিয়ে গাঁতনি ঠিক হয়েছে কিনা দেখেন উত্তর ওলন দড়ি পরের প্রশ্ন ড্যাশ ছাড়া ইট বালি সিমেন্ট জমবে না উত্তর জল জল ছাড়া ইট বালি সিমেন্ট জমবে না তিনি দেখা হচ্ছে বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মিলে লেখো প্রশ্নের মান এক করে এক ইন্টু ছয় সময় সমান ছয় প্রথম দেখা হচ্ছে বামপক্ষে ঘোড়ার গাড়ি ছাত্রছাত্রী নতুন জীবিকা আবোলতাবোল কুমোর কর্ণিক আর ডানপোকেরও যে মাটির পাত্র তৈরি করে কচুয়ান ইড গাছতে কাজে লাগে ক্যাটারিং ইউনিফর্ম সুকুমার রায় ঘোড়ার গাড়ি হবে কচুয়ান ছাত্রছাত্রী হবে ইউনিফর্ম নতুন জীবিকা হবে ক্যাটারিং আবলতাবোল হবে সুকুমার রায় কুমোর হবে মাটির পাত্র তৈরি করে আর কর্নিক হবে ইড গাছতে কাজে লাগে তাহলে কয়েরটা হবে উমর সঙ্গে সরি একেরটা হবে উমোর সঙ্গে দুয়েরটা হবে কয়ের সঙ্গে তিনেরটা হবে চয়ের সঙ্গে চারেরটা হবে গয়ের সঙ্গে পাঁচেরটা হবে ক্ষয়ের সঙ্গে আর ছয়েরটা হবে ঘয়ের সঙ্গে ভালো করে দেখে নাও চারের দাগের নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দেওয়া প্রশ্নের মান এক করে এক ইন্টু আট সমান সমান আট পিনকোড মোট কয়টি সংখ্যা থাকে পিনকোডে মোট ছটি সংখ্যা থাকে প্রশ্ন ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে প্রশ্ন সিন্থেথিকগুলো কী নামে পরিচিত লিখবে ক্যাসমিলন প্রশ্ন প্রাচীনকালে মানুষ কী দিয়ে তাঁবু তৈরি করতে উত্তে লিখবে পশুদের চামড়া জুড়ে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নামকে উল্লেখ লিখবে কলকাতা প্রশ্ন টুনটুনির বই কাল লেখা উত্তে লিখবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন একটি লুপ্ত জীবিকা হল পালকির বেহারা প্রশ্ন যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে ইট সিমেন্টের বদলে কী দিয়ে বাড়ি তৈরি করা উচিত উত্তে লিখবে কাঠ দিয়ে ভালো করে দেখে নাও এই হচ্ছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেই দু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবেন আর আমার চল নতুন হাত লাল কালের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল অংশ প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর তৃতীয় শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে